ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এটা তাদের জন্য জায়েজ নাই রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ এটাও করবে না স্বর্ণ ব্যবহার করবে মহিলারা দেখেন ইস্তাম্বুলে মহিলাদের অধিকার দেয় না ইস্তাম্বুল সে স্বর্ণ দামি অলংকার সবচাইতে এটা ব্যবহার করবে মহিলারা পুরুষ শুধু চায়া চায়া দেখবে পুরুষ শুধু চায়া চায়া দেখবে টাকা দিয়ে কিনে দিবে পুরুষ কিন্তু পরবে কে মহিলা পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি নাই জায়েজ নাই বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয় ইসলাম কি বলে এই বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে দব কি দব হলো ছোট ডোলের মতোই এক পিঠটা এক পাশ বন্ধ আছে ডোলের মতো আরেক পাশ খোলা থাকে এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না হালকা হালকা হবে আর কি অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গুম গুম আওয়াজ হবে এরকম হবে না তো বাচ্চারা এটাতে দব বাজাবে একটু হালকা গীত গাবে শ্লোক গাবে এগুলো ইসলাম জায়েজ রেখেছে বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে ডিজে পার্টি করবে আর জাগানাকা গান বাজাবে সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই সিজদায় কি কি দোয়া করা যায় সিজদায় আমরা কোন কোন দোয়া পড়বো সিজদার মধ্যে আমরা পড়বো সুবহান রব্বিয়াল আলা এটা তো আমরা জানি সুবহান রব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবি আছে জানেন আপনারা কে জানেন বলেন সিজদায় আরো দোয়া আছে এর ভিতরে একটা হলো সুবহান আলিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজামা আরেকটা আছে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়াল রূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন